আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। দেশে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 3 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব বললেন, আগামী 3 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হবে, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়তে পারে। তবে এই দিকটি বিবেচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য আমার ঘর আমার স্কুল সংসদ টিভিতে ক্লাস চলবে। অপরদিকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ঘরে বসে শিখি কার্যক্রম চলছে সংসদ টিভিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 3 অক্টোবর পর্যন্ত দেওয়া হয়েছে। এখন যদি পরিস্থিতি এরকম থাকে তাহলে বুঝতেই পারছো তোমাদের এই অক্টোবরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। যদি পরিস্থিতি একটু কমে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। আর তোমরা যারা এইবার এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা আছে, তবে নভেম্বরে হবে কি না তার এখনও কোনো শিওর নেই। তবে যদি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে এবং পরীক্ষা নেওয়া হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।